বৃষ্টি এটা তো আল্লাহ তালার নেয় কিন্তু কিতাবের মধ্যে আছে যে আল্লাপাক রব্বুল আলমিন যখন তার বান্দাদের উপরে নারাজ হন তখন বে মৌসুমে বৃষ্টি দেয় এজন্য এখনকার এই বৃষ্টিটা ঘূর্ণিঝড় কেন্দ্রিক বৃষ্টি নিম্নচাপের কারণে এ কারণে এটা মুসিবত আর এই মুসিবতের মুহূর্তে বান্দার দায়িত্ব হলো ইস্তেকফার আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা নিজেদের মাফ চাওয়া যে আল্লাহ আমরা অন্যায় বেশি করেছি এই জন্য আপনি নারাজ হয়েছেন হদরতে মূসা সালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করছিলেন যে আল্লাহ আপনি যখন নারাজ হন তখন বুঝব কিভাবে কখন আপনি নারাজ তো আল্লাহ তালা বলছে মূষা তিনভাবে বুঝবা আমি নারাজ কয়ভাবে এক নম্বর হল এই যখন দেখবা আমি বে মৌসুমে বৃষ্টি দিচ্ছি তো বুঝবা আমি নারাজ যখন দেখবা সম্পদ কৃপনদের কাছে দান সৎকা করে না অথচ সম্পদ আছে তাদের কাছে তখন বুঝবা আমি নারাজ যখন দেখবা ক্ষমতা রাজত্ব কর্তৃত্ব নেতৃত্ব মূর্খদের কাছে তখন বুঝবা আমি নারাজ এই তিনটা সম্পদ বকিলদের কাছে ক্ষমতা মূর্খদের কাছে আর বেমৌসুমে বৃষ্টি এই কারণে এখন আমাদের উপরে এই যে ছোট্ট মুসিবত প্রতিনিয়তই আমরা এখন আসলে ধারাবাহিক মুসিবতেই আমরা আক্রান্ত কখনো করোনা কখনো ঘূর্ণিঝড় করোনা পৃথিবীর কোনো দেশেই শেষ হয় নাই কিন্তু এর সাথে সাথে আবার নতুন করে আবারও সারা পৃথিবীতে করোনার নতুন ধরন যেটাকে অমিক্রণ নাম দিছে তো আবারও নতুন করে সারা পৃথিবী আবার নতুন করে প্যারেশান আতঙ্কিত এ কারণে আমরা আমাদের দায়িত্ব এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন তোমাদের পৃথিবীতে জমিনে জলে এবং স্থলে যেখানেই কোনো বিশৃঙ্খলা যেখানেই কোনো ফাসাদ হয় জহর আল ফসাদ নাস আল্লাহ বলেন যে স্থলে মানে স্থল মানে হলো মাটি আর জল মানে তো পানি বুঝছে নি শুকনা এবং মাটি যেখানেই বিশৃঙ্খলা হয় কোনো এলোমেলো হয় আল্লাহ তালা বলেন বুঝবা যে এটা তোমাদের গুনার কামা বিমা কাসাবাদ আইদিন নাস তোমাদের গুনার কারণে এটা হচ্ছে আল্লাহ তালা বলেন গুনার পূর্ণ শাস্তি না গুনার কারণে হচ্ছে তবে গুনার পূর্ণ শাস্তি না আল্লাহ বলেন যে গুণা করেছো দূর আমি আল্লাহ তালা তার পূর্ণ শাস্তি দেব আখেরাতে তবে দুনিয়াতে সামান্য কিছু মুসিবত গুনার মাত্রায় সামান্য কিছু বিপদ মুসিবত তোমাদেরকে দেখাবো কেন তাও তোমাদের কল্যাণে আল্লাহ যেন তোমরা মুসিবত বিপদ দেখে আমার কাছে ফিরে চলে আমার কাছে যেন চলে আসতে পারো যাতে তুমি বুঝতে পারো যে আমার অন্যায় হয়েছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ নারাজ হইছে এজন্য আমার উপরে মুসিবত দিছে সাথে সাথে যেন তওবা করতে পারে ইস্তেক ফার করতে পারে দুর্ভাগ্য হইল আমরা এই মুসিবত ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো এগুলোকে আমাদের বুদ্ধিজীবীরা নাম দিছে প্রাকৃতিক দুর্যোগ এটা প্রাকৃতিক দুর্যোগ মানে টোটাল আল্লাপাকের ধ্যান ধারণাটা জেহেন থেকে সরাই দিছে এটা যে আল্লাহর পক্ষ থেকে বিপদ এটা যে একটা মুসিবত এটা যে একটা আজাব এর জন্য যে কিছু করণীয় আছে আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা এই বিষয়টাই টোটাল আমাদের ধ্যান থেকে ধারণার থেকে সরান প্রাকৃতিক দুর্যোগ এখন আপনি জিজ্ঞাসা করেন কেউ রে যে প্রাকৃতিক দুর্যোগ মানে কি হে কোনো ব্যাখ্যা দিতে পারবেন প্রকৃতি কি? প্রকৃতি যদি বলেন সমাজ তো সমাজ সমাজ এটা নিয়ন্ত্রণ করছে কে তাহলে এটা কি বোঝা গেল এই বৃষ্টি এই ঘূর্ণিঝড় এটা মেম্বর চেয়ারম্যানে দিছে ঠিক না তো তাইলে কথা বুঝছেন কেন আচ্ছা যদি আল্লাহ দেয় তো প্রকৃতি শব্দটা এটার অর্থ কি আল্লাহ শব্দের তর্জমা বাংলা কি প্রকৃতি নি কথা বলেন না আল্লাহর যতগুলো নাম আছে কোরআন সুন্নার মধ্যে এর একটা নামের অর্থ এরকম নাই যে এই নামটার অর্থ হলো প্রকৃতি বুঝছেন আল মালিক আল কুদ্দুস আসসালাম, আল মুকমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকব্বির আল খালিক আল বারিক আল মুসব্ব আল হাই আল কাইয়ুম এগুলো আল্লাহর নাম এখন এরকম একটা নামের অর্থ এমন নাই যে নামটার তর্জমা বাংলাটা হলো প্রকৃতি তাহলে মূল বিষয়টা ছিল এই কথাটা যেখানে আসা আল্লাহ কোরআন করিমে বহুবার বলছে কথা মা আসবাক দেখেন কেমন স্পষ্ট কথা আল্লাহ মা আসবাকুম মুসিবতীন আল্লাহ বলেন আমার বান্দা তোমাদের উপরে যে কোনো মুসিবতে আসে যে কোনো মুসিবতে আসে প্রথমেই তুমি এটা খেয়াল করবা এটা আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন মা আসা কুম। এবং কেন আসছে তোমার গুনার কারণ তোমার গুনার কারণ একজন বড় বুজুর্গ ছিলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় তাব আল্লাহর অলি ছিলেন পৃথিবীর সমস্ত তরিকা আউলিয়া বুজুর্গদের ওনার নামের সাথে গিয়া মিলে কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যাই বলে সব তরিকা শেষের দিকে গিয়ে ওনার নামের সাথে মিলে এই হাসান বস্রি আমার বাপ দেখেন আপনারা মনোযোগী হইলেও আমার টাইম শেষ মনোযোগী না হইলেও আমার টাইম শেষ আমি এক মিনিটও দেরি করতে রাজি না এই জন্য অনুরোধ ওই যে আপনারা ঘুসাবেন ঠিক হবেন এদিক সেদিক আসবে লোকজন বারবার যদি এদিক সেদিক তাকান ফায়দা হবে না এমনিতেই ফোটা ফোটা বৃষ্টি পড়ছে তার উপরে যদি নিজের দ্বারাই অগোসালও থাকেন তো কী লাভ হইল বলেন কষ্ট করে ওইখানে কথা হোক নয়তো আওয়াজ হোক নয়তো অটো যাক আপনার সমস্যা কি আপনার কাম তো উঠছে না কিছু এর জন্য দয়া করে আর অনুরোধ আমার অল্প একটু সময় ওলামায়ামের কথা শুনেন বরকত হবে এজন্য মনোযোগ দেন এদিকে ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন তো বলতেছি আল্লাহ তালা বলেন প্রতিটা মুসিবত ফামিন আল্লাহ আল্লাহ থেকে আর কেন তোমার গুনার কারণ তো ওই বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ বলতেন যে আমার যদি একটা হাঁস মুরগি এইটারও যদি সামান্য বিপদ হয় অর্থাৎ ওনার হাঁসটাও যদি মরে যায় মুরগিও যদি মরে যায় উনি বলতেন আমার গরুটারও যদি একটু রোগ হয় আমি বুঝি এটা আমার গুনার কারণে হয়েছে আমার গুনার কারণে হয়েছে কারণ হাঁস মুরগি গরু ছাগলের কোনো গুণা আসেনি বলেন তো তাইলে তাহলে আমার বাড়িতে আমার পালিত গরু আমার বাড়িতে আমার পালিত ছাগল এটার অসুখ হবে কেন এটার রোগ হবে কেন এটার পাও ভাঙ্গে যাবে কেন এটা আমার গুণার কারণ আমার গুনার কারণ কারণ অর্থ গুনা নাই এজন্যই ওই তিনি বলতেন মা আসাবাকুমের মধ্যে মা এটা মানে তোমার উপরে যে কোনো তোমার শরীরে হোক তোমার বিবি তোমার ছেলে তোমার ব্যবসা তোমার দোকান, আয় রোজগার তোমার জিন্দিগি তোমার গৃহপালিত পশু পাখি যেটার উপরে কোনো মসিবত আসে তুমি বুঝতে হবে এটা আমার গুণা আমার সাথে সম্পৃক্ত যা তার যে কোনো অ্যাক্সিডেন্ট আমার গুণা আমার দোকানটার মধ্যে আগুন লাগছে আমার গুণা আমার গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার গুনার অর্থাৎ এটা একটা মুসিবত মুসিবত কি না প্রতিটা বিপদ প্রত্যেকটা মুসিবত যেটাই আমাকে কষ্ট দেয় বুঝতে হবে এটা আমার অপরাধ আল্লাহ তালা এর জন্য বলছেন ওয়া আফু আন কাসির এরপর আল্লাহ বলে তোমার অপরাধ যতগুলো তোমার উপরে মুসিবত ততগুলো আসে না আমি আল্লাহ তালা তোমার অপরাধ অগণিত মাফ করে দেই একারে হিসাবে ধরি না আমি তোমার প্রতিদিনকার প্রতি সপ্তাহ প্রতি মাসের লক্ষ লক্ষ গুণা আমি দুনিয়ার মুসিবত দেই না এগুলো এমনি মাফ করে দেই দুনিয়ার জন্য বাকি হিসাবে আছে আখেরাতে কিন্তু কি হিসাবে আসে মানে এখন 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 মুসিবত দেই একেবারে অনেক অপরাধের পরে এক লাখ অপরাধ দশ হাজার অপরাধের মোকাবেলায় হয়তো একটা ছোট্ট বিপদ তাও তোমার কল্যাণে দেই একটা ছোট্ট খোঁসা দিয়া তোমার সতর্ক করি বান্দা কি করছো কেন না ফরমানি করছো কেন গুণা করছো আমার কাছে ফিরে আসো তো এই জন্য আমি মূল কথা আপনাদেরকে বললাম প্রথম কথা এটা আমার এই যে মুসিবত এটা একটা মুসিবত যে এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কোনো কথা না কিন্তু বৃষ্টি হচ্ছে এবং ঘূর্ণিঝড়ের প্রকোপ চলতে আমার দেশে হোক আর ইন্ডিয়ায় হোক আর সৌদি আরবে হোক পৃথিবীর যেখানেই কোনো মানুষ কষ্ট পায় আমি মানুষ হিসাবে তার প্রতি ব্যথা অনুভব করা উচিত না কথা বলেন না কেন এটাই তো মানবতা এটাই তো হিউম্যানিটি তাহলে এটা তো আমার ইনসানিয়াত ইনসানিয়াত প্রত্যেকটা মানুষের প্রতি আমি ব্যথি হওয়া যেখানে গুড় নিজরে ক্ষতিগ্রস্ত হবে সে তো মানুষ তাহলে তার প্রতিও তো আমি কল্যাণ কামনা করা উচিত এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করা আল্লাহ আল্লাহাল কোরআনুল করিম এ কথা বারবার বলছে ফিরুন তিনটা শব্দ ব্যবহার করছে আল্লাহ আল্লাহ বলছে আমার বান্দা আজাদ তুলে নেব আমিও আদা দিলাম শর্ত হলো তুমি ইস্তেক ফার করতে তুমি মাফ চাইতে হবে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে করোনার এটা আমি বহুবার বলছি করোনার এই বিশাল প্রকোপে আমাদের মধ্যে প্যারেশানি বাড়ছে বহুত হিসাব কিতাব লাভ লোকসান লকডাউন শাটডাউন কিন্তু তবা আল্লাহর কাছে কান্নাকাটি করা অনুশোচনা করা চেহারা সুরত কথা বার্তা লেনদেনের মধ্যে একটু পরিবর্তন করা আচার ব্যবহার একটু বদলানো এটা কিছু হয় না অথচ আল্লাহ এটা চাচ্ছিলেন আল্লাহ এটাই চেয়েছিলেন তাইলে এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি আল্লাহ তালা বলছে আমি আজাব তুলে নেব তবে মাফ চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে দুই নাম্বার আল্লাহ বলছেন তাদর রাউন কাকুতি মিনুতি করতে হবে রু শব্দের অর্থ হলো একবারে অনুনয় বিনয় করা কাকুতি মিনুতি করা আর তিন নাম্বার অর্থ হলো আল্লাহ জুন আল্লাহ বলেন আমার কাছে ইবাদতে আমলে ফেরত আসতে হবে তাইলে অতএব আমরা এটাই বলতে চাইলাম আজকের এই ছোট্ট ঘূর্ণিঝড় বলে এটা ইন্ডিয়ার উর দিয়ে গেছে এটা উড়িষ্যার উপর দিয়ে গেছে না এটা না ভাবার কোনো সুযোগ নেই এটা খেয়াল করার কোনো বিষয় না যার উপর দিয়েই যাক ইনসানের উপর দিয়েই গেছে আর সেও আমার ভাই তার প্রতিও কল্যাণ কামনা করা আমার দায়িত্ব আমার জন্য এটা উচিত অতএব আমরা প্রথমেই আপনাদের সবার কাছে যে যে দূর বুঝছেন আমার কথা বাকি আমি এতটুকু বুঝাইলাম আমরা দিন দিন আমাদের হালাত হলো এই একটার পর একটা মুসিবত হাদিসের মধ্যে নবী বলছে মাত্রা যখন বেড়ে যাবে। এলেমের চর্চা কমে যাবে অয়াক জাহাল মূর্খতা বেড়ে যাবে অয়াক জিনা জিনাবে বিচার বেড়ে যাবে এরপরে মদ পান নেশা বেড়ে যাবে এগুলো হাদিস বলছেন যখন এই সমস্ত নাফর বেড়ে যাবে আল্লাহ বলছেন একটার পর একটা রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন এইভাবে তসবির ছড়া এটা যেমন কেটে দিলে এখানে বলেন তো একশো দানা নিচে পড়তে কয় মিনিট লাগবে দশ মিনিট কয় মিনিট এক মিনিটও লাগবে না আল্লাহ নবী বলছেন এই তসবির দানা ছিঁড়ে দিলে যেমন সবগুলো দানা এক লগে পড়ে যায় একসাথে আল্লাহ রসুল বলেন এভাবে তোমাদের উপরে একটার পর একটা মুসিবত আসবে একটার পর একটা মুসিবত আসবে কয়টা সামাল দিব করোনা ভুলতে না ভুলতেই এখন করোনার নতুন নাম অমিক্রণ ঠিক না বলেন এটা আবার কি করে সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে তাহলে মালিকের গজব মালিকের নারাজি তালার অসন্তুষ্টি কমতেছে না কমছে না কে নিয়ন্ত্রণ করবে আল্লাহকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আসলে কি কারো আছে কথা বলেন না কারো সাহস আছে এটা তো নাই আসলে নাই আসলেই নাই আসলেই নাই হিসাব বলতে পারবে প্রতিদিন সারা পৃথিবী আজকে আক্রান্ত এতজন আজকে সুস্থ এতজন আজকে মারা গেছে এতজন কিন্তু জিজ্ঞাসা করবে কে জিজ্ঞাসা করবে কে যে মাওলা কেন দিচ্ছেন কি কারণ কারো জিজ্ঞেস করার অধিকার আছে সুরায় আরাফে কোরআনে আল্লাহ বলেন শোনো তোমাদের পূর্বে বহু জাতি কারিয়া কারিয়া শব্দের অর্থ গ্রাম মহল্লা আমি আল্লাহ তোমাদের আগে বহু কারিয়া বহু মহল্লা আমি ধ্বংস করে দিয়েছি আল্লাহ বলেন রাত নিশিতে নাফরমান ঘুমাইয়াছিল আমার গোলামি বন্দিগি করে নাই আমি গভীর রাতে ধ্বংস করে দিছি অথবা প্রহরে দুপুরের খাবার কে নাফরমান ঘুমায়ছিল আমি আজাব দিয়ে ধ্বংস করে দিছি বলেন নাউজুবিল্লাহ জমিনে نہیں জমান মে